আমার সমস্যা নিয়ে কিছু বলিনি, আমাকে এর আগে আমি পাঠিয়েছিলাম সোম সোমকে, সোম আমাকে রেট দিয়েছিল 16,75,000। 16,75,000। হ্যাঁ नमस्कार बंधुरा, स्वागत चैनल थोमैंटिक। बंधुरा आज हमें खूब दुखित कारण किस असाधु असाधु व्यवसायी हमार फैमिली मेम्बर अर्थात हमार सबसक्राइबर बंधुर संगे प्रतारित कर। तो बंधुरा क्यों प्रतारित कर संगे तो सबकिछ भिडियोर मध्य ही बोलबो। তার আগে বন্ধুরা আপনারা রিকোয়েস্ট করব, অনুরোধ করব, আমরা ভিডিও সম্পূর্ণ দেখুন, কারণ হয়তো আপনিও হয়তো প্রতারিত হতে পারেন বা আপনার হয়তো ফ্যামিলি মেম্বার বা আমরা বন্ধুবান্ধব সে হয়তো প্রতারিত হতে পারে। তাই আপনাকে রিকোয়েস্ট করব আপনারা যেন প্রতারিত না হন। আর কিছু কিছু ব্যক্তি প্রতারিত হয়েছে, তার সঙ্গে কথা বলেছি আমি, সব কিছুই তার সঙ্গে করি, তাদের সঙ্গে যে কথাবার্তা, তার সঙ্গে চ্যাট, আমি সব কিছু এই ভিডিওর মধ্যেখানে আপনাদেরকে দেখিয়ে দেবো। তাই অনুরোধ করছি আমরা যেন এই ভুলটা দ্বিতীয়বার না করেন তাদের মতন। তাই বলছি আপনারা ভিডিও সম্পূর্ণ দেখবেন, তাহলে অন্তত আপনারা বুঝতে পারবেন যে প্রতারকরা কীভাবে আমাদের সঙ্গে প্রতারিত করছে। তার আগে বন্ধুরা আপনাদেরকে বলি যে আমার যে নাম্বারটা আসছে, যে নাম্বারটা দেখতে পাচ্ছেন নিচে ভিডিও নিচে দেখতে পাচ্ছেন বা এখানে দেখতে পাচ্ছেন, এই নাম্বারটা ছাড়া আমি অন্য কোনো নাম্বারে কিন্তু আপনাদেরকে মেসেজ করি না বা ফোন করি না বা কোনো রকম আপনাদেরকে কিছু এই নাম্বার থেকে বলে আমি কোনো আপনাদের কোনো তথ্য নিই না। তো বন্ধুরা আপনাদেরকে বলতে চাইছি প্রত্যেকটা ভিডিওতে এই নাম্বারটাই দেওয়া আছে, আর আমি এই ভিডিওতেও বলছি দয়া করে এই ভিডিও ছাড়া আপনারা সোম্যান্টিক নামে অন্য কাউকে বিশ্বাস করবেন না, প্লিজ দয়া করে বলছি। সোম্যান্টিক ছাড়া আপনারা অন্য কোনো এই নাম্বারটা আপনারা যখনই দেখবেন তাহলে আপনি সোম্যান্টিক নাম্বার, বলে অন্য কোনো নাম্বার কিন্তু সোম্যান্টিক চ্যানেলে হতে পারে না। বন্ধুরা আপনাদেরকে একটা কথাই বলছি, প্লিজ দয়া করে আপনারা একটু সহযোগিতা করুন আমাকে, আর ভিডিও সম্পূর্ণ দেখুন, আর কি কি পদ্ধতিতে তারা প্রতারিত করছে সব কিছু আপনাকে এর মধ্যেই বলে দিচ্ছি। চলুন আর দেরি না করে শুরু করে নিই। তার আগে একটা কথা বলবো, এরকম প্রথম নোট বা কয়েন দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটিকে অলে প্রেস করে এই ধরনের ভিডিও আপনারা সরাসরি দেখতে পান। তো বন্ধুরা শুরু করে নেওয়া যাক। তো বন্ধুরা প্রথমে আপনাদেরকে বলি কিছু অসাধু ব্যবসায়ীরা, ঠিক আছে, আপনাদের সঙ্গে আপনাদের যে আপনারা যারা বিভিন্ন চ্যানেলে কমেন্ট করেন, আসলে আমার চ্যানেল না, বিভিন্ন চ্যানেলে যে আপনারা কমেন্ট করেন বিভিন্ন বিষয় নিয়ে, বিভিন্ন কথাবার্তা নিয়ে আপনারা বিভিন্ন চ্যানেলে কমেন্ট করেন বা বিভিন্ন বিষয় নিয়ে আপনারা অনেক 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 জায়গায় কমেন্ট করে থাকেন বা অনেক অনেক জায়গায় ফোন নাম্বার দিয়ে থাকেন, তো তারা এইভাবে কী করছে আমাদের ফোন নাম্বারগুলো কালেক্ট করছে। কালেক্ট করে তারা ওই চ্যানেলের নাম করে বলছে যে আমি এই চ্যানেল থেকে বলছি আপনার এই নোট বা কয়েনগুলি আপনাদের বিক্রি হয়ে যাবে, বিক্রি করে দেবো, এবং তার দাম 16,00,00,18,00,000 টাকা বা 100,000,000 টাকা বলছে, আর বলছে যে আপনাদের বাইরে থেকে গিয়ে কয়েনটা নিয়ে আসবে এবং টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে পাঠিয়ে দেবে। সে যে কোনো কয়েন, একটা নর্মাল কয়েন 5-10 টাকার যে কোনো কয়েনই দাম নাকি 100,000,000 টাকা। তো বন্ধুরা প্রথমে আপনাদেরকে বলতে চাই যে এই ধরনের কোনো নর্মাল কয়েন কিন্তু এত দামি হয় না, বারবার বলছি প্রত্যেকটা ভিডিওতে বলা আছে, আমরা ভুল করবেন না, নর্মাল কয়েন ইউএনসি কয়েন 100,000,000 টাকার খুব রেয়ার কয়েন আছে যেইগুলো সবার কাছে থাকে না। তো আপনাদেরকে বলতে চাইছি যে এই ধরনের প্রলোভন আপনারা পা দেবেন না। তো তারা আপনারা কী করছে হোয়াটসঅ্যাপের মাধ্যমে বলছে, আমি হোয়াটসঅ্যাপে আপনাদেরকে বলছে যে আমি সোম্যান্টিক থেকে বলছি আপনি আপনাদের যে কয়েনগুলো আছে সেইগুলো 100,000,000 টাকাতে বিক্রি হয়ে যাবে, আমরা একটা কাজ করুন, একটা ফর্ম পাঠাচ্ছে, এই ফর্মটা দেখিয়ে বলছে যে আমরা এই ফর্মটা ফিল আপ করে এই অ্যাকাউন্ট নাম্বারে আপনারা 1,500, 2,000, 2,500, 3,000 যে যেমন পাচ্ছে সে তেমন টাকা বলছে আপনাদেরকে ওই অ্যাকাউন্টে পাঠানোর জন্যে। তো আমরা যারা সরল মানুষ যারা বুঝতে পারছেন না আমাকে বিশ্বাস করো, তাদের অ্যাকাউন্টে অনেকেই টাকা পাঠিয়ে দিচ্ছে। তো আমি আপনাদেরকে বলতে চাইছি, বারবার আমি এক একটা ভিডিওতে বলেছি যে আমি কিন্তু কাউকে ফোন করি না আর কাউকে এই বিষয়ে আপনাদেরকে বলি না। তো আমরা তারপরেও আপনারা কিন্তু কমেন্টে ফোন নাম্বার দেন, এটা কিন্তু আমি বারবার বারণ করি, তারপরেও আপনারা কিন্তু কমেন্টে ফোন নাম্বার দেন। তো বন্ধুরা আমি বারণ করছি আর কমেন্টে ফোন নাম্বার দেবেন না। তো বন্ধুরা এবার আপনাদেরকে দেখিয়ে দিই যে কীভাবে একজন ব্যক্তি, আসানসোলের একজন ব্যক্তি যিনি হচ্ছে প্রতারিত হয়েছেন, তো তার সঙ্গে আমার কথাবার্তার অডিও ক্লিপটা শুনে নিন। তার সঙ্গে আমার তর্কই হয়ে যাচ্ছিলো কিছু একটু হলে, কারণ তিনি বিশ্বাস করতে চাইছিল না যে সেটা আমি নই, এবং তার যে চ্যাটগুলো সেইগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সো আর দেরি না করে আপনি দেখে নিন, আর হচ্ছে আমার তার সঙ্গে কথাবার্তাগুলো শুনে নিন। আমি সোম্যান্টিক চ্যানেল থেকে বলছিলাম, আপনি কয়েন ছবি পাঠিয়েছিলেন। হ্যাঁ, তো বলছিলাম যে কয়েনের, হ্যাঁ, আপনার কি সমস্যা নিয়ে কি বলছিলেন বলুন। আমার সমস্যা নিয়ে কিছু বলিনি, আমাকে এর আগে আমি পাঠিয়েছিলাম সোম সোমকে, সোম আমাকে রেট দিয়েছিল 16,75,000। 16,75,000। হ্যাঁ, বলছি আপনি কি সোমদার সাথে কথা বলেছিলেন আগে?
হ্যাঁ সোমদার সঙ্গে কথা বলেছিলাম আগে, সোমদার সোমদার বলেছিল আমাকে রেটটা বলেছিল। অবশ্যই ঠিক আছে, আপনি থামুন, আমি আপনার সাথে সোমদার সাথে কন্ট্যাক্ট করে দিচ্ছি, আপনি সোমদার সাথে কথা বলুন। ওকে ধরুন। হ্যালো, হ্যাঁ হ্যালো, হ্যাঁ নমস্কার। নমস্কার, হ্যাঁ আপনার নামটা কি জানতে পারি? আমার নাম তো সুশান্ত হালদার, আমি তো পাঠিয়েছি নামও নামও পাঠিয়েছি। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি হচ্ছে আসানসোল। আসানসোল, আচ্ছা। আপনি আমার নাম্বার, ওই যে নাম্বারটা আপনি কোথা থেকে পেয়েছিলেন? কোন নাম্বারটা? আপনি যে নাম্বারটা বললেন যে এটা বিএসএনএল নাম্বার, ঠিক আছে? হ্যাঁ ওটা ওটা আপনি আমাকে বলেছি জুলাই মাসের 26 তারিখে আপনি আমাকে দিয়েছিলেন জুলাই মাসে। কোথা থেকে দিয়েছিলেন? আপনি ফোন করেছিলেন, করে আপনি আমাকে নাম্বার থেকে ফোন করেছিলাম আমি। আরে আপনি আমাকে আমার নাম্বারটা আমি দিয়েছিলাম, এবার আপনি আমাকে ফোন করলেন, আমি রাস্তায় ছিলাম এবং বলেছিলাম যে আমি বাইরে আছি, আপনার মনে পড়ছে? বাইরে আছি, আপনি বললেন ঠিক আছে, আমি বললাম দুদিন পর আমি যাবো। শুনুন একটা কথা বলছি ভালো করে শুনবেন। না বলুন, দেখুন প্রথমত আমি আমার প্রত্যেকটা আমার যে কটা ভিডিওতে আমার ফোন নাম্বারটা দিয়েছি, ঠিক আছে? এমনকি যে নাম্বারটা থেকে আমি ফোন করছি এই নাম্বারটাই হচ্ছে কিন্তু আমার ভিডিওতে দেওয়া আছে, ঠিক আছে? আর আমার হচ্ছে এই নাম্বারটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার, ঠিক আছে? আমি হচ্ছে এই নাম্বার ব্যতীত অন্য কোনো নাম্বার থেকে ফোন করি না, ঠিক আছে? কোনো কিছু বলি না, এমনকি আমার একটা ভিডিওতে আমি আমার প্রত্যেকটা সাবস্ক্রাইবার বন্ধুকে সজাগ করে দিয়েছিলাম যে আপনারা এই নাম্বার ছাড়া অন্য কোনো নাম্বারে হচ্ছে আপনারা তাহলে তো আমি মিথ্যাবাদী হয়ে যাচ্ছি। আমি আমার ভিডিওতে বলেছিলাম যে এই নাম্বার ছাড়া, ঠিক আছে? আমার প্রথম যে কটা ভিডিও আছে, ঠিক আছে, আমি এই নাম্বার ছাড়া অন্য কোনো ভিডিওতে কিন্তু কোনো রকম নাম্বার দিইনি। আমার কিন্তু অন্য কোনো নাম্বার নেই, আমার একটাই নাম্বার, ঠিক আছে? একটাই নাম্বার। আমি হচ্ছে কাউকে কোনোদিন ফোন করি না, আমি ভিডিওতেও বলেছিলাম, একটা অন্য একটা ভিডিওতে ফোন করে বলেছিলাম যে আমি কাউকে কোনোদিন ফোন করি না, ঠিক আছে? কিন্তু একটা আপনারা আপনার মতন কিছু, আপনি যেমন একজন মানুষ, আরো কিছুজন মানুষ কি করেন, ভিডিওর নিচে কমেন্ট করেন, কমেন্ট করে আপনাদের ফোন নাম্বার দেন। হ্যাঁ ঠিক বলছি তো? আমি এবার কিছু অসাধু লোক, ঠিক আছে? দেখুন আমার একটা ভিডিওতে কয়েক হাজার হাজার কমেন্ট আছে, ঠিক আছে? আমার পক্ষে প্রত্যেকটা কমেন্ট দেখা সম্ভব না, চেষ্টা করে দেবো দেখা, কিন্তু যদি আপনারা কমেন্ট করেন আমি ডিলিট করে দিই ফোন নাম্বার গুলো, তাহলে তো আমরা ভাববেন যে আমি আপনাদেরকে ইগনোর করছি বা আপনাদের জিনিস দেখি না। এবার কিছু অসাধু লোক, ঠিক আছে, যা কি করছে আমাদের সরলতাকে কাজে লাগাচ্ছে, বিক্রি করে দেওয়ার নাম করে আমাদের থেকে 2,000 টাকা 2,000 টাকা রেজিস্ট্রেশন ফিস চাইবে, ঠিক তো? আমি ঠিক বলছি তো? শুধু আপনি একা রেজিস্ট্রেশন ফিজের কথা বলা হয়েছিল। হ্যাঁ বলছি চাইবে, আপনারা সরল মনে করে আপনারা দিয়েও দেবেন, আপনি কারণ অনেকেই আছে দিয়েছেন 2,000 টাকা 2,000 টাকা দিয়ে দিয়েছেন, সেটা আপনি নন, অনেকেই দিয়ে দিচ্ছে, অনেকেই এই প্রদত্ত স্বীকার হচ্ছে। ওই জন্য আমি বারবার বলি আপনারা কোনো মতে কিন্তু নিচে কমেন্টে ফোন নাম্বার দেবেন না, আমি ভিডিওতেও বলেছি আমি, ঠিক আছে? তারপরও কিছু কিছু লোক দেয়, আমি কত মানুষকে বোঝাবো, কত মানুষকে বলবো আমি, তারপর অনেক লোককে দেয়। এবার হচ্ছে আপনি 2,000 টাকা বলে রেজিস্ট্রেশন ফিসটা ভরে দিন, আপনার পয়েন্টগুলো 1,00,000 টাকা বিক্রি হয়ে যাবে। এবার আমি একটা কথা বললাম, আমার এতগুলো ভিডিও আছে, আমি কোনোটাতে বলেছি যে কোনো পয়েন্টের দাম 100,00,000 টাকা 100,00,000 টাকা? নিশ্চয়ই না। বলেছি 300, 200, 50, 100, 1,500, 2,000, 50,000 টাকা পর্যন্ত দাম বলেছি, যদি 1,00,000 টাকা আমি কয়েন বলিনি, কারণ সেই কয়েন খুব রেয়ার, সেই কয়েন পাওয়া যায় না, ঠিক আছে? আর আপনার কাছে যে কয়েনগুলো আছে সেইগুলো হচ্ছে নর্মাল কয়েন, খুব বেশি হলে 50-100 টাকার মধ্যে দাম, বেশি দাম হতে পারে না। আমি দেখেছি আপনার কয়েনগুলো, ঠিক আছে? আপনি হচ্ছে একটু মানে অসাধু ব্যবসায়ীদের কাছে আপনি হচ্ছে টার্গেট হয়ে গেছিলেন। আমার ফোন নাম, আপনি যদি সরল মানুষ, আপনার ব্যাপারটাকে তার ইস্যু করে আমাদের যদি টাকা পয়সা ধারা ধান্দা করেছিল, কিন্তু আপনার ভাগ্য ভালো আপনি টাকা দেননি বলে আপনি বেঁচে গেলেন, ঠিক আছে? শুনুন, আমি সোমান্ডি চ্যানেল থেকে বলছি, আমি সোমনাথ হালদার বলছি, ঠিক আছে? আমি সোমনাথ হালদার, হ্যাঁ সোমনাথ হালদার, ঠিক আছে? সুশান্ত হালদার, হ্যাঁ ঠিক আছে। শুনুন আমি, দেখুন আমার সঙ্গে আমি দেখেছেন আমি কলকাতা কয়েন ফেয়ারে গেছি, লোকের সাথে কথা বলি, এমনকি কয়েন কালেক্টরদের সঙ্গে কথা বলি, ঠিক আছে? আমি কিন্তু এই চ্যানেলটা কিন্তু কোনো রকম অসাধু ব্যবসার কাজে নামিনি, আমি লোককে জাস্ট কয়েনের দাম সম্পর্কে বলি। এবার যদি কারোর কয়েন বা নোট দামি হয় তাহলে সেগুলো বিক্রি করার চেষ্টা করছি আমি, কারণ প্রচুর লোকের এটা করছি, এটা করতে চাইতাম না, ঠিক আছে? এবার দেখুন আপনারা নিচে ফোন নাম্বারটা কমেন্টে দেন বলে কিন্তু আপনাদের প্রবলেম হয়, শুধু আপনি কেন, আমি বলছি এরকম 25 জন আমাকে মেসেজ করেছে, দাদা আপনি তো 2,000 টাকা নিলেন, আপনি কয়েনটা বিক্রি করে দিলেন না,
তাহলে আমি কি আমি কি দেয়াটা যদি নেবো তাহলে আমি কয়েনটা বিক্রি কেন করে দেবো না? আর আমি বারবার ভিডিওতে বলি আমি কারোর কোনোটা কয়েন বিক্রি করতে দেবো না, কিন্তু লাস্ট ভিডিওতে আমি কি বলেছি যে যারা আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাবেন যদি মনে হয় আমি কয়েন কারোর সাথে যোগাযোগ করে চেষ্টা করে দেবো, কিন্তু বলিনি যে বিক্রি করে দেবো। এই নাম্বারটা ছাড়া আপনি কোনো হোয়াটসঅ্যাপ নাম্বার বিশ্বাস করবেন না, ঠিক আছে? এটাই আমার হচ্ছে পার্সোনাল নাম্বার। আপনাকে 94 দিয়ে একটা নাম্বার দিয়েছিল, যদি আপনার মনে হয় আমি আপনাকে পাঠাতে পারি। এখনো আমার কাছে নাম্বারটা আছে। পাঠান না, পাঠান, খুব ভালো হবে। তাহলে আমি হোয়াটসঅ্যাপে যেগুলো আমাকে পাঠিয়েছিল আমি সেগুলো আপনাকে পাঠাতে পারি। কি কি পাঠিয়েছে দেখুন, এই এই রেট প্রথম যে বার পাঠালো 16,75,000, তারপরে পাঠালো 13,00,000 কত, ওই রেটই আমি বললাম যে কি ব্যাপার, এই রেটের ডিফারেন্স কি হলো। তারপরে আবার পাঠালো 16,50,000, এরকম কিছু পাঠালো। আমি তিনটা রেটই আপনাকে পাঠাচ্ছি এবং সব পাঠাচ্ছি আপনাকে, ঠিক আছে? আমি 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 চিন্তা করবেন না, আমি সোমানি চ্যানেল থেকে আপনাকে থ্যাংক ইউ, ঠিক আছে? আর আপনি হচ্ছে আমাকে পাঠিয়ে দিন ওইগুলো, আমি আপনাকে যত সম্ভব চেষ্টা করবো, ঠিক আছে? ঠিক আছে। তো বন্ধুরা, আপনারা শুনলেন বা দেখলেন যে কীভাবে এই ব্যক্তিগুলোকে প্রতারিত করেছে। তো আপনাদেরকে বারবার বলছি, আপনারা কিন্তু সজাগ হন। আর এই নাম্বার ছাড়া কিন্তু আপনারা কোথাও কোনো রকম মেসেজ বা ছবি বা কিছু আপনারা পাঠাবেন না। এই যে নাম্বারটা দেখতে পাচ্ছেন, এইটা আমার জেনুইন, আমার নিজের হোয়াটসঅ্যাপ নাম্বার। আপনারা এখানে ছবি পাঠান, আমি রিপ্লাই দেবো, আপনাদেরকে রিপ্লাই দিও, কিছু কিছু একটা রিপ্লাই দিই। কিছু কিছু মানুষের কয়েন আমি বিক্রি করার চেষ্টা করছি, তো আমি সব কিছুই করে দেবো আপনাদেরকে এই নাম্বার ছাড়া। বা যদি কেউ বলে যে আমি সোম্যান্টিক থেকে বলছি, আপনারা বিশ্বাস করবেন না, সঙ্গে সঙ্গে ফোনটা কেটে দেবেন, কারণ এই নাম্বার ছাড়া কিন্তু আমি ফোন করি না। এই যে নাম্বারটা দেখতে পাচ্ছেন, এই নাম্বার ছাড়া কিন্তু আমি ফোন করি না, এই নাম্বার ছাড়া মেসেজ করি না। তো আপনারা আননোন নাম্বারে আপনারা বিশ্বাস করবেন না, কারণ সেগুলো প্রতারক বা ঠকবাজদের কাজ। তো এখান থেকে আমরা বিরত থাকুন। আর বন্ধু, একটা কথা বলবো, আমাদের প্রত্যেকের কয়েনগুলো কিন্তু আমরা নিজের হাতে, কলকাতা কয়েন যে ফেয়ারটি হয় যেটা আমি বালিগঞ্জে আপনাদের দেখিয়েছিলাম ভিডিওর মধ্যে, এখানে ভিডিওতে দেওয়া আছে, আমরা সেখানে যান, নিজের হাতে কয়েন নিয়ে সেখানে গিয়ে আমরা কয়েনগুলো বিক্রি করুন নিজের হাতে। কাউকে ধরতে হবে না, কাউকে টাকা দিতে হবে না, নিজে যান, নিজে বিক্রি করুন, সব কিছু সমানভাবে সুযোগভাবে হবে। তো আমরা এখানে ঠকবেনও না, সব কিছু জেনুইনভাবে হয়। তো আপনারা এইভাবে কারোর প্রলোভনে পা দেবেন না। আর একটা কথা বলবো বন্ধুরা, এই ভিডিওটা কিন্তু আপনাদের পরিবার বা আত্মীয়জনদের শেয়ার করে দিন, কারণ আপনারা হয়তো ভাবছেন যে এই ভিডিওটি কী হবে, কিন্তু বন্ধুরা এই ভিডিওটি আপনাদের পরিবারকে সুরক্ষিত রাখতে কাজে লাগবে। তো আর একটা কথাই বলবো, আপনারা সজাগ থাকুন, আর একটু আপনারা নিচে কমেন্ট করুন, নিজের ফোন নাম্বারটা অ্যাভয়েড করুন, নিজের ফোন নাম্বারটা দেবেন না। আপনারা আমাকে মেসেজ করুন হোয়াটসঅ্যাপে, যেখানে যেখানে আমি দেখতে পাবো যে আপনারা কী বলতে চাইছেন। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ মেসেজ করুন, আমি দেখতে পাবো, কথা বলবো আপনার সঙ্গে, সব কিছুই হবে। কিন্তু আপনারা কমেন্টে ফোন নাম্বার দেবেন না। আর বন্ধুরা, আপনারা অবশ্যই নিচে কমেন্ট করে জানান আমাকে যে আপনারা এইভাবে কোনোরকম মানে প্রতারিত হয়েছেন কি না, বা আপনারা এই সম্মুখীন হয়েছেন কি না, তাহলে আমি জানতে পারবো যে কতটা এর বিস্তারিত হয়েছে। সো আজকে এখানে রাখবো আমি, খুবই কারণ আমি খুবই খারাপ লাগছে আপনাদের জন্যে যে এইভাবে আমার কিছু কিছু ব্যক্তি প্রতারিত হয়েছে। তারা আমাকে চেষ্টা করছিলো কথা বলা, আমি কথা বলে জানলাম আজকে আমি। সো এখানে আজকে রাখবো, সবাই একটু সজাগ থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।